কত মানুষের মাল খাইলা, দাম দিলানা, মাল দিলানা, আব্বাজান ময়দানে গিয়া তা তুমি পাওয়া যাইবা, আব্বাজান আদালতে বিরাই গিয়া দেওয়া লাগবে বাবা, আব্বাজান যাদের সিনার ভিতরে মাওলার ভয় ঢুকা যাবে, আল্লাহর বান্দাগুলো হারাম পথে চলবে না, দেহের ভিতরে কোনোদিন হারাম ঢুকাবে না, যারা দুনিয়ার জমিনে ছিল জান্নাতের পাগল, যারা ছিল জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা এরকম ছিল বান্দাগুলো জীবনে যদি না হওয়া যাইত, তিন দিন চার দিন যদি অনাহারেও থাকত, তারপরেও দেহের ভিতরে কোনোদিন হারাম ঢুকাইত না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাগুলো দেহের ভিতরে হারাম ঢুকাইত না, গুনাহ হয়ে গেলে মাফ করাইতে চাই, পাগল হয়ে যায় কেমনে মাফ করায় নিবে, আল্লাহর বান্দা কোনো যদি গুনাহ হয়ে যেত পাগলের মতো হয়ে যেত, আব্বা যান আজকে তুমি আর আমি গুনাহ করি কিন্তু তোমার আমার ভিতরে গুনাহ কাবে না, কিভাবে মামলার সামনে দাঁড়ায় যাব, আদালতে কি বিরাই গিয়া কি জবাব দেব, আব্বা যান এর কারণ হইল জান্নাতে যাওয়ার চিন্তা নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই, আমার মামলার সামনে দাঁড়ানোর কোনো ভয় নাই, আদালতে কি বিরিয়া আমার ভয় আপনার ভিতরে নাই, দাঁড়ানোর ভয় নাই, কিন্তু যারা জান্নাতের পাগল ছিল রে বাবা, গুনাহ হয়ে গেলে দুনিয়া থেকে মাফ করাইতে যায়, এর কারণ হইল মাওলা পাকের ভয়, আদালতে কি বিরাই দাঁড়ানোর ভয়, আমার মাওলার সামনে জবাব দিয়ে ভয়। এক মহিলা জিনা করে ফেলেছে আমার নবীর কাছে আইসা বলে, নবী আমার জিনা করে ফেলেছি, জিনার বাচ্চা আমার করবে, ও নবী আমার আমারে পবিত্র বানায় দাও, জিনার গুনাহ নিয়ে ময়দানে আসামি হয়ে দাঁড়াইতে চাই না, ও নবী আমার আমারে পবিত্র বানায় দাও, ও নবী আমারে পবিত্র বানায় দাও। নবীর কাছে যখন হাজির হয়ে গেল, আমার নবী ডাক দিয়া বলে, মহিলা জিনা করেছো তুমি, অন্যায় করলা, তোমার গর্ভের বাচ্চা অন্যায় করে নাই, যাও যাও, সন্তান যখন প্রসব হয়ে যাবে আবার তুমি আমার কাছে চলে আসবা, তখন তোমারে পবিত্র বানায় দিব। আল্লাহর বান্দে বাসায় চলে গেল, সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসল, আমার নবীর কাছে আইসা বলে, ও নবী আমার আমারে পবিত্র বানায় দেন, ও নবী আমার সন্তান দুনিয়ায় চলে আসছে আমারে পবিত্র বানায় দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মহিলা এই সন্তানের এই দুধ খাওয়ানো তোমার দায়িত্ব, যাও যাও তন করে আসো, তুমি অন্যায় করেছো মহিলা অন্যায় করলা, তোমার সন্তান কোনো অন্যায় করে নাই, যাও যাও তোমার সন্তানের দুধ পালন করায়া, সে যখন বাহিরের খাবার খাইতে পারবে তখন তুমি আমার কাছে চলে আসবা, আমি তোমার এই পবিত্র বানায় দেব। আল্লাহর গোলাম বন্দি ময়দানে দাঁড়ানোর ভয়, মালিকের সামনে আসামি হওয়ার ভয়, আল্লাহর বান্দি কাঁদে, চোখের পানি পালায়া পালায়া কাঁদে, আব্বা যান আজকে আমার ভিতরে দাঁড়ানোর কোনো ভয় নাই, আপনার ভিতরেও দাঁড়ানোর কোনো ভয় নাই, কেমনে মালিকের সামনে দাঁড়ায় যাইবা, জিন্দিগিতে গুনাহ বেশি না নেক আমল বেশি, ও মুরব্বী বাবা আমার পর্দা আড়ালে আম্মা যান, মা দেখা মহিলা যায় আম্মা যান, এ কলিজার যুবক কেমনে দাঁড়ায় যাইবা, জিন্দগিতে নেক আমল করলা বেশি না গুনাহ করলা বেশি, আদালতে কেমনে দাঁড়ায় যাইবা, হায়াতের জিন্দগি নেক আমল বেশি না গুনাহ বেশি, আব্বা যান তুমি কি জান্নাতি হয়ে যাইবা না জাহান্নামি হইবা, আব্বা যান আপনাদের গুনার হালত জানি না, আমার গুনার দিকে তাকাইলে মনে হয় আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম, আরে আল্লাহ নবীর ডাক দেয়া বলে, নবী আমার আমি যখন সবর দিকা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আমার সাথে অলৌকিক ঘটনা কয়টা যায়, আমার নবী সাহাবিনে ডাক দেয়া বলে, সাহাবি কি ঘটনা তোমার সাথে কয়টা গেল, সাহাবি ডাক দেয়া বলে, নবী আমার
আমি যখন সফর দিকে আসি অমুক জায়গায় সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি অমুক জায়গায় তাবু গাইতা বলি, সাহাবী আমার নবীরে বলে নবী আমার অমুক জায়গায় যখন চলে আসলাম তখন যাই, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসে কে যেন কুরআন তিলাওয়াত করি সুবহানাল্লাহ। সাহাবী আমার নবীরে বলে নবী আমার কুরআন তিলাওয়াতের আওয়াজ আমার কানে চলে আসলো, আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম এই গভীর নীরব জায়গায় মরুভূমির মধ্যে কে তিলাওয়াত করে, কে মরুভূমির মধ্যে তিলাওয়াত করে, আমি ভয় পেয়ে গেলাম। নবী আমার আমি মনে মনে চিন্তা করলাম মনে হয় কোন জিন তিলাওয়াত করে, আবার আমি চিন্তা করলাম জীবনে কোনোদিন জিন দেখলাম না, আজকে আমি জিন দেখব, তবে জিন দেখতে গেলে ভিতরে ভয় আসে না নাই। সাহাবী আমার নবী বলে নবী আমার জীবনে জিন দেখি নাই, আজকে জিন দেখব মনে মনে বড় ভয়। আবার চিন্তা করলাম যে জিন কুরআন তেলাওয়াত করি এই জিন কোনোদিন খারাপ হইতে পারে না, নবী আমার জিন দেখার জন্য আমার সব জায়গা গেল, আমি বাহিরে গেলাম কে তিলাওয়াত করে দেখার জন্য, বাহিরে যখন আমি গেলাম বাহিরে যাওয়ার পরে কোনো জিন পাইলাম না কাউরে দেখতে পাইলাম না, আমি আবার আমার তাঁবুর ভিতরে চলে আসলাম, আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল নীরব জায়গার মধ্যে কে তিলাওয়াত করে, আবার আমি শুনি কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ কে জানি তিলাওয়াত করে, আবার বাগিরে গেলাম ও নবী আমার বাহিরে যাওয়ার পরে তাকায়া দেখি কবরের নিশ্চয়িকা কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আসি সুবহানাল্লাহ, নবী আমার কবরের নিশ্চয়িকা কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আসি, আল্লাহর নবী বলে সাহাবী কোন জায়গায় তাবু বদলাম, সাহাবী আমার নবীরে বলে অমুক জায়গায় তাবু বদলাম, আল্লাহর নবী বলেন অমুক জায়গায় আমার অমুক সাহাবীর কবর ছিল, যেই সাহাবী দুনিয়ায় কোরআন তেলাওয়াতের পাগল ছিল, দুনিয়ার জমিনে বড় কোরআন তেলাওয়াতকারী ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরে গিয়াও কোরআন তেলাওয়াত করে, তবে সাহাবী তুমি ভালো করে শুনে নাও, যতই কবরে কোরআন তেলাওয়াত করুক না কেন জমিনের একবার সুবহানাল্লাহর সমান কোনো দিন হবে না, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে মরার পরে যত ইবাদত করুক কিন্তু সেই ইবাদত কোনো কাজে আসবে, কিন্তু এই মজলিসগুলোতে বসে আমরা যতবার আল্লাহকে সুবহানাল্লাহ বলে ডাক দিব আলহামদুলিল্লাহ বলে ডাক দিব কাজে লাগবে কি লাগবে না, আরো আসতে বলেন কাজে লাগবে কি লাগবে না, কারণ এই দুনিয়া হলো আমলের জায়গা, দুনিয়া কি আমলের, বিদায় হয়ে গেলে আর আমলের কোন সুযোগ, এই যে দুনিয়াতে আমি আর আপনি আসছি দুনিয়ায় থাকবো না বিদায় হয়ে যাব, আরো আসতে বলেন থাকবেন না বিদায় হয়ে যাবেন, সবাই কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কথা ঠিক না, তবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাদের জায়গা হলো দুইটা, কয়টা আরো আওয়াজ দিয়ে বলেন দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মতের দল লা দার বাদা দুনিয়া ইল্লাল জান্নাত আওয়িন নার, আমার নবী বলে উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা এই দুনিয়ার জমিনে বান্দা তুমি থাকবা না, দুনিয়ার বাজারে গোলাম তুমি থাকবা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা আমার মালিক বলে গোলাম, হয়তো তুমি জান্নাতি হয়ে যাইবা নয়তো তুমি জাহান্নামী হয়ে যাইবা, এর বাহিরে বান্দা যাওয়ার তোমার কোনো জায়গা নাই, রাস্তা হয়ে গেল দুইটা,
একটা হইল তুমি জান্নাতে চইলা যাইবা, নইতো তুমি জাহান্নামে হয়া যাইবা, এর বাহিরে যাওয়ার কোনো জায়গা নাই। আরে আশুগঞ্জের আব্বা যান, ও পর্দার আরে রম্মা যান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রাস্তা হয়ে যাবে দুইটা, হয়তো তুমি জান্নাতি হইবা নয়তো তুমি জাহান্নামী হইবা। ও মুরব্বি হিসাব মিলাও, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, আপনার নেক আমলের পাল্লা ভারী না আপনার গুনার পাল্লা ভারী। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে, উম্মতির দল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবর হয়ে যাবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। ও দুনিয়ার মুসলমান, দুনিয়া থেকে তো একদিন বিদায় হইবা, দুনিয়ার বাজারে কেউ থাকবা না, দুই দিন আগে অথবা তোরে পরে তুমি আর আমি বিদায় হয়ে যাব। এই দুনিয়ার সোনা, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। আরে মুরব্বি কবে বিদায় হয়ে যাইবা, কোন হালতে বিদায় হয়ে যাইবা, কোন সময় যাইবা, দুনিয়ার কেউ কিন্তু জানে না রে বাবা। আজকে যেই মাইক দিয়ে আলোচনা হইতেছে এমনও এলান হয়ে যাইতে পারে, দুর্গারামপুর এলাকার আব্দুল করিম বিদায় হয়ে গেল, মাসুদুর রহমান বিদায় হয়ে গেল, আব্দুল আলিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে আব্বা যান, ও মুরব্বি দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মালিক বলে, গোলাম যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যাবে, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমান। আমার মালিক বলে, গোলাম যাওয়ার যখন সময় হয়ে যাবে, এক কদম সামনেও যাইতে পারবা না, পিছনেও যাইতে পারবা না, দোকানে থাকলে দোকানে নাই, মসজিদে যদি নাই, আবার কোনো বান্দা ঘরে নাই, আবার কোনো বান্দা নদীতে নাই। আমার মালিক বলে, গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, কেউ দুনিয়ার জমিনে থাকবা না, দুই দিন আগে অথবা পরে দুনিয়ার বাজার থেকে গা সবাই বিদায় হওয়া লাগবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেডি, দুনিয়ার বাজার থেকে বিদায় হওয়া লাগবে মুসলমান। ও পর্দার আড়ালে রাম্মা যান, বিদায় হওয়া লাগবে, কবে বিদায় হইবার আম্মা যান, কবে দুনিয়ার থেকে যাইবা দুনিয়ার কেউ জানে না। সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই, আবার বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই। আব্বা যান, দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধেও সন্তানের লাশ, সন্তানের কাঁধেও তো বাবার লাশ, বাবারে সন্তান কবরে নেওয়া যায়, আবার সন্তানের বাবা কবরে নেওয়া যায়। আব্বা যান আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। ও এলাকার মমিন কবে যাইবা দুনিয়ার কেউ জানে না, তবে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাও, আব্বা যান তোমার আমার জায়গা কিন্তু দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এর বাহিরে যাওয়ার কোনো জায়গা নাই। আমার মালিক কারা জান্নাতে যাবে তাও বলে, আমার মালিক কারা জাহান্নামে যাবে তাও বলে। আমার মালিক বলে, গোলাম ওয়াসরুল হায়াতাত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম যারা দুনিয়াটারে আপন বানায় নিল, দুনিয়ার বাড়িরে আপন বানায় নিল, দুনিয়ার গাড়িরে আপন বানায় নিল, দুনিয়ার ক্ষমতারে আপন বানায় নিল, দুনিয়ার রাজনীতির আপন বানায় নিল, দুনিয়ার জমিনের আপন বানায় নিল, আখেরাত বইলা গেল, কবর বইলা গেল, ময়দানে দাঁড়ানোর চিন্তা বইলা গেল। আমার মালিক বলে, গোলাম
যারা দুনিয়ারে আপন বানানে ও আসরুল হায়াতাত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমার মাওলা ডাক দিয়া বলে গোলাম, যারা দুনিয়ারে আপন বানাইলা, দুনিয়ার চাক চিক করে আপন বানাইলা, দুনিয়ার ক্ষমতারে আপন বানাইলা, দুনিয়ার রাজনীতিরে আপন বানাইলা, দুনিয়া দুনিয়া করে করে জিন্দগি কাটায়া দিলা, আমার মালিক বলে গোলাম, যারা দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দাও, দুনিয়ার জন্য মাওলারে ডাকো না, দুনিয়ার জন্য হারাম পথে চলো, দুনিয়ার জন্য সুদ খায়া চলো, দুনিয়ার জন্য ঘুষ খায়া চলো, আমার মালিক বলে গোলাম, এই মানুষগুলো মরার পরে জাহান্নামী হয়ে যাবে। আওয়াজ দিয়া বলে নাউযু বিল্লাহ, যারা দুনিয়ারে আপন বানায় চলবে, দুনিয়া সব মনে করে বান্দা দুনিয়ায় চলল, এই বান্দাগুলো জান্নাতে যাবে না বরং জাহান্নামী হয়ে যাবে, কথা ঠিক নাই বেটা? আরে মুসলমান, আজকে দুনিয়ার মায়া তোমার আমার ভিতরে বেশি। ও দুর্গাপুরের আব্বা যান, বর্দারের আম্মা যান, দুনিয়ার মায়া তোমার সিনার ভিতরে বেশি, আমার সিনার ভিতরে বেশি, আমার মায়ের ভিতরে বেশি, আমার বোনের ভিতরে বেশি। আব্বা যান, দুনিয়ার সবাই তো দুনিয়ার পাগল হয়ে গেলাম, আখেরাত বই না গেলাম, 60 বছর জিন্দগি সুখী বানাবার জন্য হারাম পথে জিন্দগি চালায়, আব্বা যান 30 বছর সুখে থাকার জন্য বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, কিন্তু ময়দানে আমার মাওলার সামনে দাঁড়ানোর চিন্তা করি নাই, কথা ঠিক না বেডি? এই দুনিয়ারে আপন বানানোর জন্য যা মনে চাই তা করে গেল, দুনিয়ার জন্য এতই পাগল হয়ে গেলাম যে দুনিয়া কামাই করতে গিয়া যা করা লাগে সব আমি আর আপনি করে দুনিয়াতে পাগল হয়ে গেলাম, কথা ঠিক না বেডি? আমার মালিক বলে গোলাম, দুনিয়ারে আপন মানে আনারে গোলাম, এ মুমিন দুনিয়ারে আপন বানায় না, কারণ বান্দা দুনিয়া কিন্তু তোমার আপন না, আসল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে গোলাম, বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার মালিক বলে গোলাম, দুনিয়ারে আসল মনে করো না, দুনিয়ার বাড়ির আসল বানায় নিলাম, গাড়িরে আসল বানায় নিলাম, দুনিয়ার ক্ষমতারে আসল বানায় নিলাম। আমার আল্লাহ বলে না না গোলাম, এই দুনিয়া কিন্তু তোমার আসল না, দুনিয়া কই দিনের জিন্দিগিরে বাবা, বাবা দুনিয়ায় ছিল বিদায় হয়ে গেল, মা দুনিয়ায় ছিল বিদায় হয়ে গেল, বন্ধু দুনিয়ায় ছিল বিদায় হয়ে গেল, খেলার সাথে এগুলো বিদায় হয়ে গেল, আব্বা যার কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, তুমিও দুনিয়ায় থাকবা না রে বাবা, অল্প দিনের দুনিয়া হইল এই দুনিয়া, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আমার মালিক বলে গুলা, দুনিয়ারে আপন বানায় না, দুনিয়া আপন না, দুনিয়া থেকে সবাই বিদায় হওয়া যাওয়া লাগবে। আব্বা যান, আখিরাত হইল তোমার আমার আসল, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার মালিক বলে গোলাম, আখিরাত হইল তোমার জন্য আসল, কিন্তু আব্বা যান আজকে আমার আপনার সিনার ভিতরে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়ায় পড়ে তো গুনাহ করে করে যায়, দুনিয়ার মায়ায় পড়ে মুরব্বি যা মনে চাই করে, আমার আম্মা যান করে, আমার বোন করে, দুনিয়ারে আপন বানায়া যুবক যেমনি মনে চাই সেমনি জিন্দগি জ্বালায়, আসে না নাই, আসে না নাই, দুনিয়ারে আপন বানায়া এত পরিমাণে গুণা আমি আর আপনি করি যে গুণার কোনো হিসাব, বর্তমান সময়ে আমরা এত গুণা করি এর মাঝে সবচেয়ে বেশি গুণা করি কি দিয়া? আরো আস্তে কর, আরো জোরে কর, সবচেয়ে বেশি গুণা করি কি দিয়া? ও ভাই,
ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, ছেলে মেয়ে বৃদ্ধ মুরব্বী, এমন কোনো মানুষ নাই যে মোবাইলের রোগে আমাদেরকে ধরে নাই, কথা ঠিক না? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, রেডিও থইয়া টেপ আসিল, টেপ থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইল, যা কিছু তা পামি, টিভির পর্দায় যাহা আসে মোবাইলে তা আসে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, কথা ঠিক না বেডিক? রেডিও থইয়া টেপ আসিল, টেপ থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইল, যা কিছু তা পাবি, টিভির পর্দায় যাহা আসে মোবাইলে তা আসে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, এসব দেইখা পোলা মাইয়া, এসব দেইখা পোলা মাইয়া, নেশাই মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, দূরে থেকা বলছে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেইমান, আছে না নাই? আছে আশগঞ্জ, আমি আছি ঢাকা, আছে না নাই? দূরে থাইকা বলছে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেইমান, ওরে খুন করা আসামি পাইনা, খুন করা আসামি পাইনা, আনোয়ার গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, মায়ের কোলের ছোট্ট বাচ্চা সেও মোবাইল চিনে, মোবাইল ছাড়া সে কোনোদিন খাবার দেই না মুখে, আছে না নাই? আপনাদের আশগঞ্জ মনে হয় নাই? হ্যাঁ, মায়ের কোলের ছোট্ট বাচ্চা টিকটক না দেখাইলে ভাত খাইতে চায় না, কার্টন না দিলে ভাত খাইতে চায় না, কার্টন না দিলে কান্না থামাইতে চায় না, এই রকম রোগ আমাদের ছেলে মেয়েদের আছে না নাই? মায়ের কোলের ছোট্ট বাচ্চা সেও মোবাইল চিনে, মোবাইল ছাড়া সে কোনোদিন খাবার দেই না মুখে, মাঝে তারে মোবাইল দিয়া, মাঝে তারে মোবাইল দিয়া সিরিয়াল দেখে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, কথা ঠিক না বেডি? আরে আব্বা জান, মোবাইলে তোমার জিন্দগি নষ্ট করে দিল, ও মুরব্বী মুরব্বী, বয়সী মোবাইল চালাও, সন্তান বাহিরে থাকে মোবাইলের নেশা আপনার ভিতরে, আপনারে মোবাইল দিল কথা বলার জন্য, কিন্তু এই মোবাইল এমবি পায়া আপনি নায়ক নায়িকার ছবি দেখেন, খারাপ জিনিসগুলো মোবাইলে ঢুকায় ঢুকায় দেখেন, এমবি দিয়া ডাউনলোড করে করে দেখেন, এইরকম মুরব্বী সমাজে আছে না? আমার মালিক বলে গোলাম জান্নাতে যাইতে চাও, যারা দুনিয়ার আপন বাড়া নিবে বান্দা গুলো জাহান্নামী হয়ে যাবে, ও আসরুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমার আল্লাহ বলে যারা দুনিয়ারে আপন বানায় নিবে এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে,
এবার আশঙ্কারা জান্নাতে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। আমার মালিক বলে, গোলাম তোমার ভিতরে যদি আমার মালিকের বই ঢুকায়া নসডারে গুনা ঝিঙ্গা বাজায় রাখতে পারো, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম যদি ভিতরে আমি মাওলার বই ঢুকাইতে পারো, আব্বা জান যদি আমি ঢুকাইতে পারি, ও আম্মা জান যদি আপনি ঢুকাইতে পারেন, আমার কলিজার যুবক যদি ভিতরে মালিকের বই ঢুকায় নে, মালিকের বই যদি ঢুকাইতে পারে, আমার আব্বা জানের জিন্দগি কামিয়াব হয়ে যাবে। মুরব্বী যদি ঢুকাইতে পারো, তোমার জিন্দগি কামিয়াব হয়ে যাবে। আব্বা জান, আজকে আমার ভিতরে মালিকের ভয় নাই, আমার মায়ের ভিতরে মালিকের ভয় নাই, আমার বাবার ভিতরে মালিকের ভয় নাই, আমার বন্ধুর ভিতরে মালিকের ভয় নাই, এই জন্য বাবা যা মনে চাই তা করে যায়, ময়দানে দাঁড়ানোর ভয় আমাদের কারো ভিতরে নাই, কথা ঠিক না বেটি? আমাদের মালিকের ভয় আমাদের কারো ভিতরে নাই। ও নওজোয়ান, মালিকের ভয় ঢুকাও, ময়দানে দাঁড়ানোর ভয় ঢুকাও। যেদিন যুবক তুমি মাওলার সামনে দাঁড়ায় যাইবা, জিন্দগি কাকি কামাই করেছ প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় যাইবা, আমার মালিক বলে, গোলাম ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওহুম লা ইয়ুজলামুন। আমার মালিক বলে, গোলাম সেই দিনটারে বই করো যেদিন তুমি তোমার রবের সামনে দাঁড়ায় যাইবা, বলে আব্বা জান কি কামাই করলা, নেক আমল বেশি না গুনাহ বেশি, কি কামাই বান্দা তুমি করলা, ময়দানে তোমার গুনার হিসাব পাইবা, ময়দানে তোমার নেক আমলের হিসাব পাইবা। আমার মালিক বলে, বান্দারে নেক আমল বেশি করেছ ময়দানে গিয়া পাইয়া যাইবা, আবার তুমি গুনাহ করেছ ময়দানে পাই যাইবা, এক গুলাম তুমি পা যাইবা, গুনাহ যদি বেশি করে থাকো তাও তুমি পা যাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম ওহুম লা ইয়ুজলামুন। আমার মালিক বলে, তোমাদের কারো করে জুলুম করা হবে না, যারা নেক আমল করলা তাও তুমি পাইবা, যারা গুনাহ করবা তাও তুমি পাইবা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা লিওরাও আমালাহুম। আমার মালিক বলে, গোলাম ময়দানে যেদিন দাঁড়ায় যাইবা, বিচারের জন্য যেদিন দাঁড়ায় যাইবা, আব্বা জান জাররা থেকে জাররা নেক আমল করলা তাও তুমি পায় যাইবা, জাররা থেকে জাররা গুনাহ করলা তাও তুমি পায় যাইবা, ময়দানে আমার নেক আমল কমানো হবে না, আপনার নেক আমল বাড়ানো হবে না, আমার গুনাহ কমানো হবে না, আপনার গুনাহ বাড়ানো হবে না। আরে গুনাহ যা কামাই করেছো ময়দানে গিয়া তা পায় যাইবা, কমানোর কোনো সুযোগ নাই, কথা ঠিক না বেটি? দুনিয়াতে কমানো যায় কিন্তু ময়দানে নেক আমল বাড়বেও না কমবেও না, এদিক সেদিক করার কোনো সুযোগ। আরো আস্তে কর, আরো জোরে কর, আরো আওয়াজ দেয়া বলে, কমানো যাবে বাড়ানো যাবে? ময়দানে কারো কোনো ক্ষমতা চলবে? আদালতে কি বিরিয়ানি কারো কোনো ক্ষমতা চলবে না? এ মুমিন নেক আমল যা করেছ পায় যাইবা, গুনাহ যদি বেশি করো তাও তুমি পায় যাইবা, নেক আমল যদি বেশি করো তাও তুমি পায় যাইবা, ময়দানে নেক আমল কমানো হবে না বাড়ানো হবে না। আবার আমার মাওলা বিচার ময়দানে করবে,
কারো চেহারা দেখা ময়দানে আমার আপনার মাওলা বিচার করবে না, কথা ঠিক না বেডি। আদালতে কিবরিয়া ইনসান ইনসাফের বিচার করা হবে ময়দানে, জুলুম করা হবে না, নেক আমল বাড়ানো হবে না, নেক আমল কমানো হবে না। রে আব্বা জান, যা নেক আমল করেছো ভাইবা, জাল্লা গুণা করেছো তাও তুমি ভাইবা। ও এলাকার আব্বা জান, এই জন্য জিন্দিগি সাজাও, গুলা দেখা জিন্দিগির দূরে রাখি বাবা, নেক আমলটা জাল্লা হইলেও সারবা না, ময়দানে গিয়া তোমার কাজে লেগা যাবে। আমার আল্লাহ বলে গোলাম জান্নাতি হইতে যাও, মালিকের বৈশিনার ভিতরে ঢোকাও, ঢুকাইয়া তোমার নফসো ডারে গুণা থেকে বান্দা তুমি বাঁচাও। আরে গোলাম নফসো ডারে যদি গুণা থেকে বাঁচাও, বান্দা তোমার মনে চাইল গুণা করতে, তারপরও বান্দা তুমি করলা না। আমার যুবকের মনে চাইল নেইমারের মতন চুল কাটার জন্য, তারপরও আমার যুবক কাটে না, আমার যুবক মসজিদ ছাড়ে না, আমার যুবক দাড়ি টানে কাটে না। যদি বলো যুবক তুমি কেন কাটো না, যুবক তারা বলে হুজুর আমার আমার মালিকের ভয়, ময়দানে দাঁড়ানোর ভয়, এই জন্য আমি কাটি না। আব্বা জান তার জীবনটা সুখী হয়ে যাবে। আবার দুনিয়ার যেই গোলাম, আবার দুনিয়ার যেই বান্দা, নফসের দুকাই পরে যা মনে চাই তা বান্দা করে যায়, গুনাহ করতে করতে জিন্দগি সরকার বানা যায়, ময়দানে গিয়া প্রত্যেকটা জিনিসের বদলা পাবে, এদিক সেদিক হবে না, কথা ঠিক না বেটি। ময়দানে এদিক সেদিক হবে না, দুনিয়াতে হইতো এদিক সেদিক হইতে, কিন্তু আদালতে এদিক সেদিক হবে না। আব্বা জান, যদি জান্নাতে যাইতে চাও তাইলে ভিতরে ভয় ঢুকানো লাগবে কার? আরো আওয়াজ দিয়ে এখন আরো জোরে বলেন কার? আরো আওয়াজ দিয়ে আল্লাহরে ডাকেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আশাগঞ্জের আওয়াজ কি এই না আরো আছে? হ্যাঁ, তাইলে আমি এক দুই তিন কুমু এর মধ্যে একটা আওয়াজ দিবেন, দেখুম আওয়াজ কার বেশি। আগে ছাত্রবাইদের আওয়াজ, এরপর আউট মানুষ যারা আছেন তাদের আওয়াজ। এদিকে হাত দিলে ছাত্র আল্লাহ আকবার বলবেন, এদিকে হাত দিলে ছাত্র ছাড়া যারা আছেন তারা আল্লাহ আকবার বলবেন। দেখুন কাদের আওয়াজ বেশি, এদিকের সবাই বলো তো আওয়াজ দিয়া আল্লাহু আকবার, আবার বলো, আবার এদিকে হে রাখো, আবার বলেন, এবার সবাই মিল্লা কঞ্চিন দিহি আরো জোরে, নারায় তাকবীর, নারায় তাকবীর, বাইতুর রাসূল, আরো জোরে বলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ফাওয়ার আছে, এখন একটু বে করেন না, সকালবেলায় তো খাইবেন গুরু, ঠিক না? তাহলে আওয়াজ দিলে কোনো সমস্যা, এদিক সেদিক করেন না, মনোযোগ এদিক দিন, কাজে লাগবে। তো যা বলতেছিলাম, যদি জান্নাতি হইতে চাই তাইলে ভিতরে ভয় ঢুকানো লাগবে কার? এই সিন্নি আগের আওয়াজ, মনের আওয়াজ, ভিতরে ভয় ঢুকানো লাগবে কার? এইভাবে বাঘের বাচ্চার মতন আওয়াজ দিয়ে, ঠিক না বেডি? আর আওয়াজ দিয়া বলেন, ভিতরে একজনের ভয় যদি ঢুকাইতে পারি তাইলে আমার জিন্দগি নাই হয়ে যাবে, কোনদিন আমার দ্বারা গুনাহ হবে। আমাদের ভিতরে মালিকের ভয় নেই রে আব্বা জান, আমার মায়ের ভিতরে নাই, মুরব্বির ভিতরে নাই, আম্মা জানের ভিতরে নাই,
আমার ভিতরে আমার মালিকের ভয় নাই, এই জন্যই তো মুমিন যা মনে চাই তা করে, আমার মা যা মনে চাই তা করে, আমার বাবা যা মনে চাই তা করে, জিন্দগি হালাল হারামের কোনো তফাত নাই, যা মনে চাই আমার দেহে ঢুকায় দেই, আমার বাবা যা মনে চাই তা খায়া ফেলে, আমার আম্মা যান হারামটারে ঢুকায় দে, নবী আমার ডাক দিয়া বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আমার নবী বলে উম্মত যেই দেহের ভিতরে হারাম ঢুকা যাবে এই দেহটা জান্নাত দিয়ে যাবে না। আব্বা জান হিসাব মিলায় দেখো দেহে কত হারাম ঢুকা দিলা, কত দোকানওয়ালার টাকা মাইরা দিলা, কত মুড়িওয়ালার মুড়ি মুড়ির বিল মাইরা দিলা, কত বান্দার কোটুর বিল দিলা না, কত বান্দার রিক্সাওয়ালার টাকা দিলা না, আরে আব্বা জান কত মানুষের মাল খাইলা দাম দিলা না মাল দিলা না, আব্বা জান ময়দানে গিয়া তা তুমি পাওয়া যাইবা, আব্বা জান আদালতে বিরাই গিয়া দেওয়া লাগবে বাবা, আব্বা জান যাদের সিনার ভিতরে মাওলার ভয় ঢুকা যাবে আল্লাহর বান্দাগুলো হারাম পথে চলবে না, দেহের ভিতরে কোনোদিন হারাম ঢুকাবে না, যারা দুনিয়ার জমিনে ছিল জান্নাতের পাগল, যারা ছিল জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা এইরকম ছিল বান্দাগুলো জীবনে যদি না হওয়া যাইত, তিন দিন চার দিন যদি অনাহার থাকত তারপরেও দেহের ভিতরে কোনোদিন হারাম ঢুকাইত না, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাগুলো দেহের ভিতরে হারাম ঢুকাইত না, গুনাহ হয়ে গেলে মাফ করাইতে চাই পাগল হয়ে যায় কেমনে মাফ করায় নিবে, আল্লাহর বান্দা কোনো যদি গুনাহ হয়ে যাইতো পাগলের মতো হয়ে যাইত, আব্বা যান আজকে তুমি আর আমি গুনাহ করি কিন্তু তোমার আমার ভিতরে একটু কাঁপে না, কিভাবে মাওলার সামনে দাঁড়ায় যাব, আদালতে কিবিরাই গিয়া কি জবাব দেব, আব্বা যান এর কারণ হইল জান্নাতে যাওয়ার চিন্তা নাই জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই, আমার মাওলার সামনে দাঁড়ানোর কোনো ভয় নাই, আদালতে কিবিরিয়া আমার ভয় আপনার ভিতরে নাই দাঁড়ানোর ভয় নাই, কিন্তু যারা জান্নাতের পাগল ছিল রে বাবা গুনাহ হয়ে গেলে দুনিয়া থেকে মাফ করাইতে চায়, এর কারণ হইল মাওলা পাকের ভয় আদালতে কি বিরাই দাঁড়ানোর ভয়, আমার মাওলার সামনে জবাব দিয়ে ভয়, এক মহিলা জিনা করে ফেলেছে আমার নবীর কাছে আইসা বলে নবী আমার জিনা করে ফেলেছি জিনার বাচ্চা আমার গর্ভে, ও নবী আমার আমারে পবিত্র বানায় দাও, জিনার গুনাহ নিয়া ময়দানে আসামি হয়ে দাঁড়াইতে চাই না, ও নবী আমার আমারে পবিত্র বানায় দাও, ও নবী আমারে পবিত্র বানায় দাও, নবীর কাছে যখন হাজির হয়ে গেল আমার নবী ডাক দিয়া বলে মহিলা জিনা করেছো তুমি অন্যায় করলা, তোমার গর্ভের বাচ্চা অন্যায় করে নাই, যাও যাও সন্তান যখন প্রসব হয়ে যাবে আবার তুমি আমার কাছে চইলা আসবা, তখন তোমারে পবিত্র বানায় দিবাও, আল্লাহর বান্দি বাসায় চইলা গেলাও, সন্তান যখন দুনিয়ার মধ্যে চইলা আসলাও, আমার নবীর কাছে আইসা বলে ও নবী আমার আমারে পবিত্র বানায় দেন, ও নবী আমার সন্তান দুনিয়ায় চইলা আসছে আমারে পবিত্র বানায় দেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে মহিলা এই সন্তানের এই দুধ খাওয়ানো তোমার দায়িত্ব, যাও যাও তন করে আসো, তুমি অন্যায় করেছ মহিলা অন্যায় করলা, তোমার সন্তান কোনো অন্যায় করে নাই, যাও যাও তোমার সন্তানের দুধ পালন করায়া, সে যখন বাহিরের খাবার খাইতে পারবে তখন তুমি আমার কাছে চইলা আসবা, আমি তোমার এই পবিত্র বানায় দেব, আল্লাহর গোলাম বন্দি ময়দানে দাঁড়ানোর ভয় মালিকের সামনে
আসামি আমার বয় আল্লাহর বান্দি কাঁদে, চোখের পানি পালায়া পালায়া কাঁদে, আব্বা জান আজকে আমার ভিতরে দাঁড়ানোর কোনো ভয় নাই, আপনার ভিতরেও দাঁড়ানোর কোনো ভয় নাই, কেমনে মালিকের সামনে দাঁড়ায় যাইবা, জিন্দিগিতে কোনা বেশি না কামল বেশি, ও মুরব্বি বাবা আমার পর্দা নাড়ালে আম্মা জান, মা ডাইকা মহিলা যায় আম্মা জান, এ কলিজার যুবক কেমনে দাঁড়ায় যাইবা, জিন্দগিতে নেক আমল করলা বেশি না গুনাহ করলা বেশি, আদালতে কেমনে দাঁড়ায় যাইবা, হায়াতের জিন্দগি নেক আমল বেশি না গুনাহ বেশি, আব্বা জান তুমি কি জান্নাতি হয়ে যাইবা না জাহান্নামী হইবা, আব্বা জান আপনাদের গুনার হালত জানি না, আমার গুনার দিকে তাকাইলে মনে হয় আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম, আরে সগঞ্জের মুসলমান আমার গুনার দিকে তাকাইলে জাহান্নামী মনে হয়ে যায়, কেমনে ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আমার মালিকের সামনে কি জবাব দেব, বাবার এ ময়দানে দাঁড়ায় কি জবাব দিবা, অডো জোয়ান যুবক ভাই আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা, জিন্দগিতে গুনা কম করো নাই রে যুবক ভাই, মোবাইল দিয়া কত গুনাই না তুমি করলাম, আরে নৌজোয়ান কত গুণা মোবাইল দিয়া করলা, আমার গুণার খবর কেউ জানে না, আমার বিবি জানে না মোবাইলে কত গুণা করেছি, আমার মা জানে না, মা জানলে লাচ্ছি মেরে তাড়ায় দিত, আমার বাবা জানলে লাচ্ছি মারলে তাড়ায় দিত, আমার বিবি জানলে লাচ্ছি মাইরা তাড়ায় দিত, এত পরিমাণে গুণা জিন্দগিতে করলাম, যুবক ভাই গভীর অজুনিতে গড়ে দরজা লাগায়া গুণা করলাম, মনে মনে বাবলা কেউ জানে না কেউ জানে না, ময়দানে গিয়া গুণাগুলো পাওয়া যাইবা, আব্বা জান চিন্তা করে সামনে পা বাড়াও, ও এলাকার মুসলমান বাবা ময়দানে তোমার বন্ধু বান্ধব কেউ হবে না, আরে বাবা কেউ তোমার সাথী হবে না, তোমার বন্ধু কেউ নাই, মা কেউ নাই, বাবা ময়দানে কাজে লাগবে না, একা একা কবরের জমিনে তোমার থাকা লাগবে রে বাবা, কেন চিন্তা করা, এই যে শীতের মাঝে তো বাবা কম্বল সারা ঘুমাইতে পারে না, তুষুক সারা ঘুমাইতে পারে না, বাবারে জাজিম সারা তুমি আর আমি ঘুমাইতে পারে না, কিন্তু একবারও চিন্তা করি না বাবা, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরে যেদিন চইলা যাব রে বাবা, আমার কবরে আমার বন্ধু বান্ধব কেউ থাকবে না, নারে তাকবীর, প্রধান দিদির আগমন, আগমন, আল্লাহ আমার উস্তাদ দিয়ে চইল আসছে, আল্লাহ উস্তাদজির হায়াতে বরকত দান করুক বলেন আমিন। আসলে বাবা হুজুরকে সামনে নিয়ে কথা বলার যোগ্যতা নাই আমার উস্তাদ, আল্লাহ পাক আমাদের উস্তাদদের হায়াতে বরকত দেক বলেন আমিন, আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কবুল করুক, এই মাদ্রাসা আল্লাহ পাক কবুল করুক, এই মাদ্রাসা দিনের মারকাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। দোয়া চাই, ভুল ত্রুটি হইলে মাপ চাই, সন্তান মাদ্রাসায় দিবেন কাজে লাগবে, আল্লাহ পাক কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।